চ্যানেল জব নিউজ অ্যান্ড রুকশান আজকে সব থেকে বড় আপডেট সব থেকে বিগ বিগ আপডেট যে এক হাজার নশো এগারো জন যে চাকরি বাতিল গিয়েছে গ্রুপ ডি তাদের কিন্তু লিস্ট আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই লিস্টগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আঠান্নটা পেজ আছে অনেকটা বড় পেজ এবং এই লিস্ট দেখার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও এবং যারা যারা টেলিগ্রামে যুক্ত হওনি তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যায় প্রাইমারি টে দু হাজার বাইশ সনে ইন্টারভিউ ক্লাস কিন্তু করানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দশ দুই দু হাজার তেইশ এই দশ দুই দু হাজার তেইশে কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে এবং এখানে বলা হয়েছে এখানে যাদের যাদের নাম তোমরা দেখতে পাবে তারা কিন্তু প্রত্যেকেই বাতিল এবং তাদেরকে কিন্তু টাকাও ফেরত দিতে হবে অর্থাৎ দশ মিনিটে তাদের চাকরি কিন্তু বাতিল হয়ে গেল এবং এই নিয়ে কী বলছে সেটা একটু আগে শুনে নেবো তোমাদের তোমাদের দেখে নেবো তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে একটু তোমরা শুনে নাও সেটা হলো যে এবার এসএসসি গ্রুপ ডিতে একসঙ্গে এক হাজার নশো এগারো জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আজ এই বিজ্ঞপ্তি দিয়ে এই এক হাজার নশো এগারো জনের চাকরি বাতিলের কথা জানানোর জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন এসএসসি পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয় এসএসসি পক্ষে এসএসসির গ্রুপ ডিতে মোট দু জনের নম্বর বাড়িয়ে চাকরির সুপারিশ করা হয়েছিল তার মধ্যে এক হাজার জন এখনও চাকরি করছেন সেই এক হাজার নশো চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ এই যে এক হাজার নশো এগারো জনের চাকরি বাতিলের এখানে লিস্টটা দেখতেই পাচ্ছ তাদের নাম রোল নাম সব কিছুই দেওয়া আছে এবং তাদেরকে টাকাও কিন্তু ফেরত দিতে হবে হ্যাঁ এবং যেটা বলছিলাম যারা এতদিন ধরে ধর্না করছে একশো তিয়াত্তর দিন ধরে যারা ধর্ণ ধর্না মঞ্চে ধর্না করছে তাদের বক্তব্য শুনে যতটা ভালো লেগেছে যে তারা বলছে যে তারা দীর্ঘ ছ বছর ধরে কিন্তু এর চাকরি থেকে বঞ্চিত এবং আজকে তাদের একটু আশার আলো দেখতে পাচ্ছে তারা এবং তারা ভাবছে যে না এবার তারা যোগ্য প্রার্থীরা কিন্তু এই অযোগ্যদেরকে সরিয়ে দিয়ে তারা কিন্তু জায়গাটা পেয়ে যাবে অর্থাৎ এক জনের নাম নাম যখনই বাতিল হবে সঙ্গে সঙ্গে কিন্তু যোগ্য প্রার্থীদের কিন্তু তার পরিবর্তে হ্যাঁ রিক্রুটমেন্ট কিন্তু জয়েন কিন্তু হয়ে যাবে তাহলে চলো দেখা যাক প্রথম হচ্ছে দেখতে পাচ্ছ যে আব্দুল আজিজ খান এখানে রোল নাম্বার দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া আছে জেনারেল রিজিয়ান দেওয়া আছে স্ট্যান্ড এবং মেমো নাম্বার অ্যান্ড ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ নামগুলো দেখতে পাচ্ছ এগুলো যতগুলো নাম আছে সবাই কিন্তু বাতিল এখানে দেখতে পাচ্ছ বাবলু বাউরি এগুলো সব নাম দেখো দেখতে পাচ্ছো এখানে এগুলো এই পিডিএফটা তোমরা যদি নিতে চাও তাহলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে এই পিডিএফটা আমি শেয়ার করে দেবো এবং তোমরা যারা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই চ্যানেলে কিন্তু সঠিক গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে তোমরা আমার সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে সবসময় আছি আর যেটা বলছিলাম এই গ্রুপ ডি এর যে সমস্ত প্রার্থীগুলো বাদ গিয়েছে নেক্সট ডে আর একটা বড়ো সড়ো আপডেট আসতে চলেছে সেই আপডেট কিন্তু তোমাদেরকে আমি ভিডিও করে আবার জানিয়ে দেবো এই ছোট্ট একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জয় হিন্দ